আসসালামু আলাইকুম। জমি কেনার পূর্বে বিদ্যুতের কোন অংশটি, কোন বিষয়টি আপনার জন্য দেখা প্রয়োজন, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা যারা নতুন জমি কিনি বা নতুন জমি কিনতে আগ্রহী, তাদের এই বিষয়টি অত্যন্ত জরুরি একটা বিষয়। কারণ হলো যে, জমি কেনার পরে যদি আমরা দেখি যে বিদ্যুৎ লাইন নিতে সমস্যা বা বিদ্যুতের লাইন জমির উপর দিয়ে আসে, তখন কিন্তু মানে হাই হতাশ ছাড়া আর কোনো উপায় থাকে না। দেখা যায় যে লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার মানে সম্পত্তি বা জমি কিন্তু এই বিদ্যুতের লাইনের জন্য অকেজো অবস্থায় পড়ে আছে। তো এজন্য অবশ্যই জমি কেনার পূর্বে কিছু বিষয় আমাদের লক্ষণীয় এবং এটা অবশ্যই দেখতে হবে। দেখা যায় অনেক গ্রাহক জমি কেনার পরে আমাদের কাছে এসে বিভিন্ন আবেদন করে করে, কিন্তু আসলে সেটা সম্ভব হয় না। দেখুন, বিদ্যুতের যে ব্যবস্থাটি, এটা দেশের বিভিন্ন প্রান্তে বিদ্যুতের উৎপাদন হচ্ছে, সেটা বিভিন্ন প্রসেসিং ফলো করে বা প্রসেসের মাধ্যমে গ্রাহক পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে। এর জন্য দরকার হলো বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন, বৈদ্যুতিক টাওয়ার, বৈদ্যুতের খুঁটি বা অন্যান্য বিভিন্ন সরঞ্জামাদির প্রয়োজন হয়। আর এগুলো কিন্তু ওভারহেড যে লাইনগুলো, বর্তমানে অনেক কেবেল মানে অনেক লাইন আন্ডারগ্রাউন্ড হচ্ছে ঢাকাতে, সিলেট সিটিতে, কিন্তু বিশেষ করে গ্রাম বা অন্যান্য যে ছোট শহরগুলো আছে, এখানে কিন্তু ওভারহেড লাইন আছে, অর্থাৎ ফুল দিয়ে যে তার টানা হয়ে যে লাইন করা হয়েছে আর কি। তো সেই ক্ষেত্রে যখন আপনি জমি কিনবেন, তখন কয়েকটি বিষয় লক্ষণীয়। তার মধ্যে প্রথম যে বিষয়টি হলো যে জমির উপর দিয়ে আসলে বিদ্যুতের তার আছে কিনা বা লাইন আছে কিনা। যদি সে লাইনটা এলটি তার হয়, অর্থাৎ লো টেনশন 400 ভোল্ট বা 230 ভোল্টের হয়, অর্থাৎ পল্লী বিদ্যুতের ক্ষেত্রে ন্যাকের তার ব্যবহার করা হয়, সেখানে যদি দুইটি তার থাকে ছোট মানে ফুলের মধ্যে, এটা খেয়াল করে সহজে বুঝিয়ে দিচ্ছি, ছোট ফুলের মধ্যে দুইটি তার থাকে, এবং যদি পিডিবির লাইন হয় কালো তার থাকবে, শুধু ছোট ফুলের মধ্যে 4টি বা 5টি কালো তার থাকবে কভারওয়ালা, তো এই তারগুলো যদি হয়, সেই ক্ষেত্রে বিশেষ বিবেচনায় বিকল্প জায়গা যদি আপনি দেখিয়ে দিতে পারেন, সেগুলো হয়তো বা সরানো যায় ক্ষেত্র বিশেষে, বিকল্প জায়গা থাকলে ঠিক আছে। কিন্তু যদি এর বাইরের লাইন হয়, বড় পুলে দুইটি তার আছে পল্লী বিদ্যুতের ক্ষেত্রে, তাহলে সেটা স্ট্রিট লাইন। আবার দেখা যায় যে বড় টাওয়ার আছে 132 বা 230 বা 400 কেভি, সেগুলো থাকলে বা 33 কেভি থাকলে ঠিক আছে, তিনটি তার, সেটা পল্লীর হতে পারে, পিডিবির হতে পারে। তো এই তারগুলো যদি থাকে বা লাইন থাকে, এগুলো কিন্তু সরানো খুবই খুবই কঠিন, মানে সম্ভবই না ধরেন। তবে বিশেষ কোনো ক্ষেত্রে যদি একান্তই থাকে, বিকল্প জায়গা আপনি দেখাতে পারেন, সেই ক্ষেত্রে হতে পারে, তবে এটা সম্ভব না এটাই ধরে নিতে হবে। কারণ আপনার জমি কেনার পূর্বেই কিন্তু বিদ্যুৎ অফিস তাদের লাইন করেছে, আর এই লাইন কারণা কারো বাড়ির উপর দিয়ে কারণা কারো অসুবিধা হয়ে একজনের সুবিধা দিবে আর কি, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই লাইনটা সরাতে পারবেন না, এটা হলো 1 নম্বর বিষয়। তার অবশ্যই দেখতে হবে, যদি তার থাকে এরকম এইচটি লাইনের তার, অর্থাৎ টেলিভিশন কেবিতে 30 বা 132 বা 400 কেবি লাইনের এইচটি তার, সেই ক্ষেত্রে এই জমি না কেনাই ভালো। মানে আমার আর যদি বিল্ডিং করার ইচ্ছা না থাকে, যে কোনো যেতে একটু হাইট থাকে যে আমি এরকম টিন শেড ঘর করে বাই করে থাকবো বা ভাড়া দিব, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন। তবে বিল্ডিং করার ক্ষেত্রে এটা সম্ভব হবে না, একটা অ্যাক্সিডেন্ট ঘটার বা আপনি বিল্ডিং করতেই পারবেন না, বিদ্যুতের লাইনের নিচে বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে। তারপর আর একটা বিষয় হলো যে খুঁটি, যদি জমির মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকে, সেম টু সেম যদি ওই রকম এলডি খুঁটি থাকে, বিকল্প জায়গা আপনি দেখাতে পারেন, সেই ক্ষেত্রে অফিস পর্যালোচনা করে বা তদন্ত করে যদি সম্ভব হয় সেটা সরিয়ে দিবে। আর যদি এরকম না থাকে, সেই ক্ষেত্রে সম্ভব নয়, এটা দেখে নিতে হবে। আর যদি ই হয় যে এইচটি লাইন ওরকম বড় লাইনের, সেই ক্ষেত্রে আপনার এই খুঁটি সরানো খুবই অসম্ভব প্রায়, কারণ আপনার তার জোড়া দেওয়া টেয়া খুব ঝামেলা এখানে ঠিক আছে। তো এটাও দেখতে হবে। তারপর আছে বিদ্যুতের লাইনের টানা, অনেক সময় টানা দিতে হয় বিভিন্ন অ্যাঙ্গেল পুল বা যে পুলগুলো একটু সোজা না গিয়ে কোনা কোনি হয়, তার টেনশন থাকে সেই সব পুলে। তো টানা যদি আপনার জমির মাঝখানে থাকে, দেখতে হবে যে ওই পুলটা আসলে সোজা কিনা। অনেক সময় পুল একটু কম্পোতা হলে সেটাকে শক্ত করার জন্য টানা দিয়ে রাখা হয়, সেটা যদি পুল লেগে যায় তখন টানাটা খুলে দেওয়া যায়। কিন্তু যদি অ্যাঙ্গেল পুল হয়, অর্থাৎ পুলের টেনশন আছে, সেই ক্ষেত্রে ওই টানা কিন্তু আপনার জন্য ঝামেলা হতে পারে, সেই টানাটা দেখে নিতে হবে। আর যদি টানা থাকেও, বিকল্প জায়গা আছে কিনা টানা দেওয়ার পাশে বা সাইডে, সেটাও আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। আর একটা বিষয় হলো যে, পূর্বে আলোচনা করেছে বিদ্যুতের কোনো পুরাতন সংযোগ ওই জমিতে ছিল কিনা, এই বিষয়গুলো অবশ্যই দেখে নিতে হবে। যদি পুরাতন কোনো লাইন বা সংযোগ থাকে, সেটার কি অবস্থা, সেটা বন্ধ হয়েছে কিনা, এই বিষয়ে অফিসে যোগাযোগ করে এবং ওই গ্রাহক যে পূর্ববর্তী গ্রাহক যিনি ছিলেন, তার নামে মিটার ছিল, তার সাথে যোগাযোগ করে এই মিটারের সংযোগ বিচ্ছিন্নের ডকুমেন্ট অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে।
তো এই বিষয়গুলো অবশ্যই জমি কেনার পূর্বে 100% দেখতে হবে। আরেকটি বিষয় দেখতে হবে, সেটা হলো যে আপনার লাইন কত দূর আছে, কারণ যেহেতু আপনার বিদ্যুতের প্রয়োজন হবে, তো এরা যদি কাছাকাছি থাকে বা ওই দিক দিয়ে রাস্তা আছে কিনা, বিদ্যুতের লাইন নেওয়া যাবে কিনা ভবিষ্যতে, কারণ বিদ্যুৎ ছাড়া তো বর্তমান বিশ্বই বা তথা দেশ অনেকটা অসচল আর কি হতে পারে, কারণ আপনার বিদ্যুৎ সংযোগ না থাকলে ওইখানে ভাড়াটিয়া ওঠা বা নিজে বসবাস করা কঠিন হয়ে যাবে। তো জমি কেনার পূর্বে অবশ্যই দেখতে হবে যে আসলে বিদ্যুতের লাইন এখন দূরে হোক, তবে ভবিষ্যতে আপনি ট্রাই করে বা অফিসে আবেদন দিয়ে আনতে পারবেন কিনা এটা একটু দেখার দরকার, আর রাস্তা আছে কিনা, ঠিক আছে, লাইন নিয়ে আসার জন্য এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিতে হবে। বিদ্যুতের ব্যবহার আপনার জন্য সুখময় হোক। সবাই আমাদের সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।